আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালু শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। ব্যস্ততা অনেক বেশি, যার কারণে রেগুলার হতে পারছি না। তবে কার্যক্রম রেগুলার চলছে, আর বেসিক্যালি সারা দেশ থেকে সুপার ফ্যানদের আগমন ঘটছে, আর তাদের সঙ্গে ডিসকাস করে সময়গুলো পার হয়ে যাচ্ছে। কখন যে সকাল থেকে ফজর হয়ে যায় সেই হিসাবটুকু আমরা রাখতে ব্যর্থ হচ্ছে। বন্ধুরা, এরই মাঝে দেশের বিভিন্ন জায়গা থেকে আরও যারা ভক্ত আছে, টেকনিশিয়ান নন টেকনিশিয়ান, অনেক মানুষের আগমন ঘটে রাজশাহীতে। সবার সঙ্গে আপনাদের পরিচয়ও ঘটাতে পারি না ব্যস্ততার জন্য। এই মুহূর্তে কিছুটা সুযোগ ছিল, যার কারণে সুযোগটা কাজে লাগিয়েছি। এখন আমার বাম পাশে বসে আছে একজন ব্যক্তি, সে নারায়ণগঞ্জ থেকে ছুটে এসেছে গতকালকে। আর গতকালকে আমি একটু সামাজিক কার্যক্রমের উপরে ব্যস্ততা থাকার কারণে তাকে আমি শিডিউল দিতে পেরেছিলাম না। আজকে সে আমার পাশে বসে আছে, আর আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমাকে সম্মানসূচক, যতটুকু মর্যাদা সম্পন্ন সুযোগ ছিল, সকল কিছু সে ব্যক্ত করেছে। আর তার জীবনের সফলতা, অনলাইনের মাধ্যমে যে সফলতা কাজের দিক দিয়ে, সে বিষয়গুলো তার কাছে শুনছি। বন্ধুরা, কার্যক্রম তখনই ভালো লাগে, কার্যক্রম সম্পর্কে তখনই ভালো লাগে যখন আমরা কারো কাছ থেকে পজিটিভলি কোনো কিছু শুনি, বা আমার কার্যক্রমের মাধ্যমে কোনো মানুষ উপকৃত হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সবচাইতে ভালো লাগার জায়গা। আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ছুটে আসা একজন ভক্ত, তার কাছ থেকেই শুনবো তার মনের অভিব্যক্তিটা কী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমি প্রত্যেকটা স্যারের প্রত্যেকটা টিউটোরিয়ালই দেখি, একটা টিউটোরিয়ালও মিস করি না। আমি স্যারের ভিডিওগুলো দেখতে দেখতে, প্র্যাকটিস করতে করতে, আমি স্যারের ভিডিও টিউটোরিয়াল দেখে আমি সিপিওয়াইসি চেঞ্জ করতে সক্ষম হয়েছি। আমি 13-14টা ফোনের সিপিও চেঞ্জ করছি ইনশাল্লাহ সাকসেসফুলি, এবং টোটাল নেটওয়ার্ক, আপনার চার্জিং, তারপরে ডিসপ্লে, ব্যাকগ্রাউন্ড টোটাল ওকে হয়ে সেট কমপ্লিটলি রান করছে। এবং আমি নিজে ফ্লাশিং করছি স্যারের ভিডিও দেখে, ফ্লাশিং সিএমটিওর কাজও স্যারের কাছ থেকে ভিডিও দেখে আমি শিখছি, এবং আমি টোটালি সাকসেস। না 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 না, সমস্যা নাই। আসলে ও অনেক দূর এগিয়ে গেছে যেটা ভিডিওর মাধ্যমে, আর তার মনে একটা ইচ্ছা ছিল যে রাজশাহীতে আসা, আমার সঙ্গ পাওয়া বা আমার সঙ্গে সাক্ষাৎ করা। বন্ধুরা, প্রতিনিয়ত এই ধরনের মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটে, যারা এসে বলে যে অনেক উপকৃত হয়েছে। আমি কিছুদিন আগে এমন একটি জায়গায় গিয়েছিলাম যে জায়গাটা আমার জীবনে প্রথম যাওয়া, আর সেখানে অনেকগুলো মানুষ আমাকে ঘিরে ধরেছিল, এবং তারা বলছিল যে স্যার প্রতিনিয়ত আপনাকে দেখি, ফলো করি, আর আপনাকে ফলো করে অনেক দূর আমরা অগ্রসর হতে সক্ষম হয়েছি, যেটা আমরা আমাদের শিক্ষকের কাছে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমেও অনেক পিছিয়ে ছিলাম। বন্ধুরা, কাউকে ছোট করা নয়, মানে আসলে বিষয় হচ্ছে যে আমরা যখন কাজ করব আর কাজের ফলাফল হিসাবে এই ধরনের কমেন্ট আসবে আমাদের কাছে, তখনই আমাদের ভালো লাগা শুরু হয়, আর এই কারণে আমরা কিন্তু নতুন এনার্জি পাই আগামীতে পথ চলার জন্য। মূল বিষয়বস্তু হচ্ছে যে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা যারা কাজ করছি আমরা নেগেটিভিটিতে অনেক সময় ভুক্তভোগী, আর নেগেটিভ বিষয়গুলো আমরা সবসময় নেগেটিভ আকারে দেখি। এটার কারণে থমকে যায়, এটার কারণে জীবন দাঁড়িয়ে যায়, কখনো কখনো আমরা বিচলিত, মর্মাহত, বিভিন্ন রকমভাবে প্রবলেম ফেস করি। বন্ধুরা, ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলে আমাকে এভাবে বলতে হবে যে আমার হাতে দুইটি তার আছে, এই দুইটি তার, একটা কালো একটা লাল। এটা যদি ইলেকট্রিক তার হয়ে থাকে তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে যে কোনো একটা তার দিয়ে, আর সেটা হবে অবশ্যই লাল তার। সিস্টেম বলছে লাল তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কালো তারে তার কারেন্ট থাকবে না। কিন্তু আপনারা জানেন কি, পৃথিবীতে নেগেটিভের মূল্য সবচেয়ে বেশি, মানে আমরা যখন দুইটি তার এক জায়গায় করব তখনই কার্যক্রমটা সমাপ্ত হবে। মিটার দিয়ে যখন আমরা কাজ করি, এইটা হচ্ছে ব্ল্যাক প্রোব, ব্ল্যাক প্রোব ছাড়া রেড প্রোবটা অচল। তার মানে কি, আমরা পৃথিবীতে যারা কাজ করছি, এই কাজের মাধ্যমে যারা যোগ্য মানুষ হয়েছে, এই যোগ্য মানুষগুলো গ্রাউন্ডের উপর ভর করছে অথবা অযোগ্য মানুষের উপর ভর করছে, আর তারপরে তারা যোগ্যতে রূপান্তরিত হচ্ছে। বাস্তবতাটা হচ্ছে এরকমই। তাহলে পৃথিবীতে যারা নেগেটিভ, যারা আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলে বা আমাদের কাজ সম্পর্কে নেগেটিভ ধারণা রাখে, বন্ধুরা, তাদের উপরে ভর করেই কিন্তু আমরা পজিটিভ কিছু করার চেষ্টা করি। আরও সহজ করে বলি, আমরা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো গুনি এগুলোর ভ্যালু আছে সিঙ্গেল সিঙ্গেল আকারে, কিন্তু 0 যদি
এক লক্ষ শূন্য এক জায়গায় করা হয় তার কোনো ভ্যালুই নাই। যখন আমরা একের সঙ্গে একটা শূন্য যুক্ত করি তখনই কিন্তু সে একের মর্যাদাটা আসে দশ, কিন্তু দশটা শূন্য এক জায়গায় করলে কখনো তার ভ্যালু আসে না। এই হচ্ছে বিষয়। তার মানে নেগেটিভ যারা যারা হচ্ছে শূন্য, যারা হচ্ছে গ্রাউন্ড লেভেল, যারা হচ্ছে ব্ল্যাক প্রোব, তাদেরকে আসতে হবে পজিটিভ জায়গায়। তাহলে তারা নিজেরাই পজিটিভ হতে পারবে বা তাদের সংস্পর্শে এসে নিজেরা মানসম্পন্ন কোনো একটা বিষয়ে রূপান্তরিত হতে পারবে, যার কারণে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ জীবনে উন্নতি করেছে, সফল কাম হয়েছে, তাদের জীবনের টার্গেট ছিল একজন সফল মানুষ, একজন ভালো মানুষ যার কাছ থেকে কিছু পাওয়ার আছে। আমি চেষ্টা করে থাকি পৃথিবীর এমন কোনো মানুষকে অনুসরণ করার যে মানুষগুলোর মাধ্যমে আমার জীবনকে আমি পরিবর্তন করছি। তারা কীভাবে চলেছে, কীভাবে ফিরেছে, তারা কীভাবে মানুষকে সম্মান শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, বা কীভাবে জীবনের সূচিপত্রগুলোকে তৈরি করলে জীবনটা সফল কাম হবে। বন্ধুরা, এটাই সিস্টেম। আসুন আমরা সঠিক নিয়মের উপরে কাজ করি। এখন কথা অনেক হলো, একটি বিষয়ে সুন্দর একটি কাজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি দেখলে ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি আছে এটা হচ্ছে লাভা 505। আপনারা জানেন যে লাভা 505-এ পেস্টিংটা কতটা হার্ড। এখানে আমরা ব্ল্যাক পেস্টিং দেখতে পাচ্ছি। ব্ল্যাক পেস্টিং সম্পর্কে আমরা ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা ভীত, আর এক্ষেত্রে আমরা এটাকে খুব সহজেই কীভাবে রিমুভ করা যায় সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা আর্ট নাইফ ইউজ করবো। আর্ট নাইফ ইউজের মাধ্যমে আমরা খুব সহজেই AIC-টাকে উঠিয়ে নেব এবং দেখে নেব যে আমাদের খুব সহজে কালো পেস্টিং আইসিগুলো কীভাবে আমরা এখান থেকে উঠিয়ে নিতে পারি এবং সেফলি পরবর্তীতে AIC লাগানোর সুযোগ সহ সব কিছু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমাদেরকে প্রথমে হিট সিঙ্ক দিয়ে ঢেকে নিতে হবে, যেহেতু পাশে CPU আছে। আর আপনারা জানেন যে পেস্টিং CPU পেস্টিং আইসি এগুলো গ্যাস তৈরি হয় ভিতরে, আর সে কারণে ভিতরের বলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। হিট সিঙ্ক পেপার দিয়ে সরাসরি হিট লাগা থেকে বিরত রাখতে হবে। আর রজন দিয়ে আমরা এখানে একটি স্পেস করে নিই, যেখানে আমি একটি প্ল্যান করে রেখেছি আইসিটা তোলার জন্য। আপনারা ইতিমধ্যে এটা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। পেস্টিং আইসি তুলব আমরা আর্ট নাইফ ব্যবহার করে, কিন্তু আর্ট নাইফ আমরা যে পরিচালনা করব সে পরিচালনার জন্য আমাদের যে জায়গাটি প্রয়োজন আছে যতটুকু স্পেসের, সেই স্পেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, যার কারণে এই মুহূর্তে আমরা এই পাশে EMS-এর পাশে যে কম্পোনেন্টটা আছে কম্পোনেন্টগুলোকে এখান থেকে রিমুভ করব। বন্ধুরা, রিমুভ করে আমাদেরকে সঠিক জায়গায় রাখতে হবে, পরবর্তীতে এই কম্পোনেন্টটা আবার যেন সঠিক জায়গায় আমরা স্থাপন করতে পারি। বন্ধুরা, কিছুটা হিট খাবে এখানে, কারণ পেস্টিং আছেই পাশে। আর আমাদের এই মুহূর্তে হটগানের হিট রাখা আছে 377-এর মতো, মানে সবসময় যেহেতু আমি আপনাদের মেসেজ পেয়ে থাকি, এই ধরনের প্রশ্ন আমার কাছে আসতেই থাকে যে হটগানের হিট কী পর্যায়ে রাখবো, যার কারণে আমি প্রায় কিছুদিন যাবত আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আমাদের হটগানের হিটটা কখন কী অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে কম্পোনেন্টগুলো তুলে রাখছি এক সাইডে সিরিয়াল অনুযায়ী, পরবর্তীতে যেন আমি আবারও ওগুলোকে এখানে প্রতিস্থাপন করতে পারি এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই। এখান থেকে দুইটা তিনটা কম্পোনেন্ট আমরা একসঙ্গে ধরব, ধরে এটা তুলে নিয়ে আসার চেষ্টা করব। আর আমরা টেবিলের উপরে রজন দিয়ে রেখেছি আগে থেকে, যেন আমাদের কম্পোনেন্টগুলোকে সুন্দরভাবে ধরে রাখে, কোনোভাবে যেন এলোমেলো না হয়ে যায়, কারণ এখান থেকে কম্পোনেন্ট হারিয়ে গেলে, বাতাসে এলোমেলো হয়ে গেলে তখন আমরা প্রবলেমে পড়ব, সঠিক মানের কম্পোনেন্ট পাওয়া মুশকিল হবে সেম সেট ছাড়া। এরপর আমরা আর্ট নাইফ নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আর্ট নাইফের ব্যবহার আমি এর আগেও দেখিয়েছিলাম, আবারও দেখানোর চেষ্টা করছি।
এখন এই আর্ট নাইফের ব্যবহারটা আমরা একটু ভালোভাবে দেখে নিই। এটা এতটাই সফট যে আমরা যে কোনো আইসির নিচ দিয়ে ঢুকিয়ে দিতে পারবো, এবং এটা খুব পাতলা চিকন, এবং এটা আইসির লেয়ারটাকে কখনোই নষ্ট করে দেয় না। আমরা দেখতে পাচ্ছি পেস্টিংয়ের কারণে এটা ভিতরে ঢুকতে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। খুব ভালোভাবে খেয়াল করলে কাজটি আসলেই সবার দ্বারা সম্ভব। পেস্টিং আইসি রিমুভের জন্য আমরা কত না কিছু করছি বন্ধুরা। এর আগে আমি দেখিয়েছিলাম পেস্টিং আইসি রিমুভের জন্য লিকুইড, তার চাইতে ভালো সিস্টেম আমি আপনাদের সামনে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। কিছুটা রজন নিচ্ছি, শুকনো আইসিতে হিট দিলে আইসি ক্ষতিগ্রস্ত হয়, আর ভিতরে রজন না গেলে আমাদের রঙগুলো খুব সফট হবে না। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি বন্ধুরা। কাজটা আপনাদের সামনে পুরোপুরিভাবে আনকাট অবস্থায় দেখানোর চেষ্টা করছি। সময় হয়ে গেছে যথেষ্ট এটাকে উঠিয়ে নিয়ে আসার। অনেকটাই এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমাদের আর্ট নাইফটা এখন ভিতরের দিকে ইন করছে আস্তে আস্তে, এবং সঠিক সময়ে আমাদেরকে সঠিক কাজটিই করতে হবে। দেখতে পাচ্ছেন আইসি উঠে চলে আসছে খুব সুন্দরভাবে, আর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের বলগুলো 100% অ্যাকুরেট আছে, যেটা আসলে আমরা যদি ড্রিল ব্যবহার করতাম এই ক্ষেত্রে তারপরেও এতটা সুন্দর হওয়াটা কষ্টকর ছিল। এখন আমরা আইসিটাকে একটু দেখে নিই, আইসির পেস্টিংগুলো দেখতে পাচ্ছি যে আমাদের আইসির পেস্টিংগুলো কালো কালো অবস্থায় আছে। পেস্টিংগুলো একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে আসলে আইসির অবস্থাটা কতটা শক্তপোক্ত ছিল মাদারবোর্ডের সাথে এই পেস্টিংয়ের কারণে। এখানে আমরা রজন ব্যবহার করব না, এখানে আমরা সরাসরি পেস্ট ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কালো কালো পেস্টিং এখান থেকে আউট হচ্ছে। আইসিটাকে আমরা এখান থেকে পুরোপুরিভাবে পেস্টিং ক্লিয়ার করতে হবে, তাছাড়া আইসিটাকে আমরা রিভলভিংও করতে পারবো না, পুনরায় এখানে স্থাপন করতে পারবো না। সব দিক মিলিয়েই আমাদেরকে আইসিটাকে ভালোভাবে রিভলভিংয়ের সুযোগ গ্রহণ করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে পুরো আইসিটাকে পেস্টিংয়ের বেষ্টনী দিয়ে আটকে রাখা হয়েছিল, যেটা এভাবে পরিষ্কার করতে হবে। আয়রনের মাথা আপনারা জানেন যে আমার বানানো স্পেশাল যে আয়রনের বিট যেটা আছে সেটা আমি ইউজ করে থাকি, যেটা তামা দিয়ে তৈরি, আর এই বিটটার কারণে এই কাজগুলো খুব সুন্দর হয়ে ওঠে।
কাছাকাছি অবস্থায়। বিট আমার ক্ষয় হয়ে গেছে, তারপর আমরা এখনও পর্যন্ত সুন্দর কাজ পাচ্ছি। বিটের মাথাটা সবসময় ভিজে থাকে সুন্দরভাবে। ইএমএমসি আইসি সহজে হিটে নষ্ট হয় না, আমি যেটা দেখেছি, যার কারণে হট গান আয়রনের সঠিক ব্যবহার হলে এত কিছুর পরেও আমাদের ইএমএমসি আইসি ঠিক রাখা সম্ভব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা পেস্টিংগুলো ওঠানোর পরে। এখন আমরা আইসিটাকে আরও একটু ক্লিন করতে হবে। টিস্যু ব্যবহার করব, আমরা টিস্যু ব্যবহার করে আমরা এটাকে ক্লিন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টিস্যুতে ময়লাগুলো ধরছে, যেগুলো আরও একটু শোল্ডারিং করতে হবে। আমরা শোল্ডারিং করে রিভলিং ছাড়াই, আমরা জেটেক প্লাস দিয়ে যদি কাজ করতে চাই, রিভলিং ছাড়াই আমরা এই আইসিটাকে প্রোগ্রামিং করতে পারবো। আমরা একটু দেখে নেব, প্রোগ্রামিং তো করবই সেটটা আমরা, কিন্তু আমরা যেহেতু আজকে পেস্টিং আইসি তোলার বিষয়ে একটু সহজ টিউটোরিয়াল করার চেষ্টা করেছি, যার কারণে আমরা শুধুমাত্র এটা তোলা এবং এটাকে ক্লিন করার বিষয়টি প্রাধান্য দিয়েছি। এখন শুধুমাত্র আমরা দেখে নেব আমাদের জেটেক প্লাস দিয়ে শেষবারের মতো, যে আমরা ইএমএসিটা শেষ পর্যন্ত সঠিক ছিল কি না, জীবিত ছিল কি না, এটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর টিউটোরিয়ালটা এখান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। বন্ধুরা, আমাদের জেটেক প্লাস সম্পর্কে যেসব আলোচনা রয়েছে, যেটা আমরা দিন ধার্য করেছি আগামী 5 এপ্রিল শুক্রবার, সেই দিন ইনশাল্লাহ টেকনিশিয়ান ভাইদের সঙ্গে ডিসকাস হবে জেটেক প্লাস সম্পর্কে, এবং ইএমএমসির যত ধরনের কাজ আছে সেই বিষয়গুলো সকলের সঙ্গে পরিপূর্ণভাবে আলাপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ সকলের এই জেটেক প্লাস সম্পর্কে ভয়ভীতি এবং যেসব দুর্বলতা আছে, আশা করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, এগুলো দুর্বলতা চলে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা জেটেক প্লাস ওপেন করব। দেখতে পাচ্ছেন কম্পিউটারে জেটেক প্লাস আমরা ওপেন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন জেটেক প্লাস ইন্টারফেসে আসাচ্ছে, মোটামুটি প্রসেসিং হচ্ছে, লোডিং, জেটেক প্লাস চলে এসছে। আমরা এখান থেকে প্রথমে ইএমএমসিটা এখানে কানেক্ট করে দেখে নেব, চেক ইএমএমসি ইন ইজি জেটেক পোর্ট। এখান থেকে আমাদেরকে আইএসপি হাই পাওয়ার আছে, আমরা ই সকেটটা দেখাবো, যেহেতু আমরা ইএমএমসি সকেটের মধ্যে লাগিয়ে কাজ করছি, যেহেতু বলিং করা নাই, যার কারণে আমাদেরকে সিএলকে যেটা আছে সেটা মিসিং করেছে। আমরা আইসিটা আরও একটু হাত দিয়ে ভালোভাবে কানেক্ট করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কানেক্ট হয়ে গেছে, D1 কানেক্ট হয়নি, আবারও ট্রাই, আরও একটা মিসিং, দুইটা মিসিং, আবারও ট্রাই করছি। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ইএমএমসি টোটাল রেজাল্ট দিচ্ছে। ইএমএমসি পার্টিশন ফেল, তার মানে আমাদের সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে পার্টিশন ফেল দেখিয়েছে, কিন্তু আমরা ইএমএমসি ডিটেক্ট করেছি এখানে এবং এটা আমরা কাজ করতে পারবো। বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম কীভাবে সহজেই পেস্টিং আইসিগুলো তোলার চেষ্টা করে আমরা সফল হতে পারি। এটা এক না, একাধিকবার আমরা যখন ট্রাই করব একাধিকবার এই কাজগুলো আমাদের কাছে সাকসেস হবে, এটাই স্বাভাবিক। আর ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করব পরবর্তীতে জেটেক প্লাসের কাজ এবং ইএমএমসি পেস্টিং বা সিপিআইসি পেস্টিং বা পেস্টিং আইসিগুলো 8-9F-এর মাধ্যমে সেফলি কতটা সেফলি তোলা যায়, এবং একাধিক ভিডিওতে আমি এটা প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হয়েছেন, ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।